সর্বমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় স্বাগত। আজকের এই পরীক্ষণটির মাধ্যমে আমরা স্পন্দন গতি পর্যবেক্ষণ করব। এই পরীক্ষণটি করতে প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে, একটি স্ট্যান্ড, একটি পাথর এবং সুতা। প্রথমে সুতার সাহায্যে পাথরটিকে বেঁধে নিন। সুতার অপর প্রান্ত স্ট্যান্ডের সাথে বাঁধি। এখন যদি আমরা এই পাথরটিকে এক পাশে টেনে ছেড়ে দেই, দেখা যাবে পাথরটি স্থির অবস্থানের এক পাশে একবার যাচ্ছে, আবার সেই অবস্থানে ফিরে আসছে। এইভাবে অগ্রপশ্চাৎ দুলতে থাকে। এটি হচ্ছে স্পন্দন গতির উদাহরণ। আমরা এভাবে স্পন্দন গতির উদাহরণ দেখাতে পারি। তোমরা কি এরকম মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাও? তাহলে ভিজিট করো connect.edu.bd। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।